29 ডিসেম্বর তারিখে সম্পন্ন হব আলফা চুক্তি, আর আলফা চুক্তি সম্পন্ন হওয়ার প্রাক মুহূর্তে এই মুহূর্তে ষোলজনীয়া আলফার প্রতিনিধি দল ইতিমধ্যে দিল্লী রওনা হয়েছে। অরবিন্দ রাজকুমার উপস্থিত আছে, আমি জানি বিচারিম দাদা দিল্লী যাবলে লৈছে এই মুহূর্তে। দিল্লী যাবলে লৈছো আর আলোচনা শেষ মুহূর্তে আহিপিনি উপস্থিত হয়েছে, সেইটার কারণে শেষ কামটো করে আহ। কেনেকুৱা ধরনের দেখিছে দাদা আশা, কেনেকুৱা ধরনের আশাবাদী আপনাদের? নহয় 100% আমি আশাবাদী, নহলেনো কিয় যাও? আশা নহলে গোটে কথা নিশ্চিত, নহলে এনেই কিয় যাব? আর ইয়াতে তেজর মানে ফাঁকু খেলার কাম, যুদ্ধ হেরিয়াত শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ এটা আনিবর কারণে করা কাম, এনেকা ভুল কথা অন্তত আপনাদের প্রচার করব নালাগে। কিয় বলে কলে আমি টিম ওয়ার্ক এটো একেলগে করা হয়েছে, কি কারণে আগবাড়ি হয়েছে সকল একেলগে যাওয়ার কোনো দরকার নাই, নয় যে কামর কারণে কিমানজন গলে হয় তাত সেইটোর কারণে যাব। এইবিল ভুলভাবে কিয় এইবিল মানে ব্যাখ্যা করে থাকা হয়, এনেকা করা ভুল কাম নকরিব। জাতিটোর কারণে দরকার আছে শান্তি, জাতিটোর কারণে অধিকার আজরি অনার দরকার আছে, এনেকা কামবিল সকলে মার বান্ধি পিনি গঠনমূলক চিন্তা চর্চার আলোচনা বিলোচনার করব লাগে, সব কথাতে লড়া ধেমালি নিচি কথা খিনি পাতিব না লাগে। চাও যে যিখিনি আপনাদের অধিকার যে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক আর ভূমি অধিকারের বিষয়টা আপনাদের লৈছিলে, গতিকে সেই সকলবোৰ থাকিব বলি একেলগে পাব ভাবে নহয়, এনে নহলে আমি কিয় যাও? ভুলকে কথাখিনি নেপাতিব, কথাব ভুলকে নেপাতিব, এইবিলাক বিষয়ের উপরতে জাতির অস্তিত্বর বিষয়টির উপরতে আলোচনা করা হয়েছে আর সেই সম্পর্ক এক শেষ সিদ্ধান্ত অহা হয়েছে, আর তাকে করব কারণে আমি আগবাড়ি পিনে আছো, আর সেই একেলগে গোটেই অসমৰ জনগণে পাব। সেখানে তার আগতে আপনার এটা এটা করে বাতত আমি সেটা নকর, সিদ্ধান্ত করবো। ধন্যবাদ জানাইছো। আর এইদরে কৃপাঞ্জল দেখি পাওয়া গেছে, ষোলজনীয়া আলফার প্রতিনিধির দল এই মুহূর্তে দিল্লী রওনা হয়েছে। আমি পূর্বতে উল্লেখ করেছো যে তখন আশ্বস্ত আর আশাবাদী, অত্যন্ত আশাবাদী এই চুক্তিক আর কেন্দ্রীয় রাজ্য আর আলফার হতে সম্পন্ন হবলগিয়া এই চুক্তিক দীর্ঘদিনের যে সংগ্রামী পন্থা, সেই সংগ্রামী পন্থার যখনকলে অধিকার, সেই অধিকার যথেষ্টখিন এই শান্তি চুক্তির জড়িয়ে সম্পন্ন হব বলেকলে আশাবাদী বলেকলে এই মন্তব্য আগবাইছে। আর এইদরে দেখবলে পাওয়া গেছে যে একজন আনগী এই মুহূর্তে প্রবেশ করেছে আর তখন দিল্লী রওনা হব, 10:35 তখনকলের সেই বিশেষ বিমান, আর সেই বিশেষ বিমান আগবাড়ি। রাজু বড়ো, আপনার ওসর দুআর যদি আমি সম্ভব হয় কথা বলতে চেষ্টা করছো যে সকলে আশাবাদী এই চুক্তি কি কয় এই মুহূর্তে? চাক, আমি সেই আশা লই যে জাতীয় বিবর্তনের যে এজেন্ডা, সেই এজেন্ডার ভিত্তিত আমি আলোচনাটা আগবাড়া লই গেছো। 12 বছর লাগিছে, তো এই 12 বছর বিভিন্ন তর্ক বিতর্ক মাজেরে আমি সমাধানের রাস্তাত আইছো যে এগ্রিমেন্ট হব 29 তারিখে, আর এই 29 তারিখে সকল সামগ্রিক উন্নয়নকে আদি করে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সকল ধরনের ইস্যু ইয়াতে আছে, আর ইয়ার ইস্যুবিল গভর্নমেন্টে, স্টেট গভর্নমেন্টে, সেন্ট্রেল গভর্নমেন্টে ইমপ্লিমেন্ট করব লাগবে। সফলভাবে ইমপ্লিমেন্ট করলে রাজ্যের আশা নিশ্চয় পূরণ হবে। কিন্তু রাজ্যিক অভিবর্তনের যস্তাবেজ প্রতিবেদন সেইখানে আসলে ইয়াত হবনে তার কাটকুট হওয়া সম্ভাবনা থাকিব? তার যে বেসিসটা ধরে রাখি আমি সমস্যাবিলাকর সমাধানের কারণে চেষ্টা করেছিল, আর সেই চেষ্টা সফল পরিচালকে আগবাড়ি আছে। কম্প্রোমাইজ হব নাকি? এটা কম্প্রোমাইজও না, যে এজেন্ডার দিছিল এজেন্ডার যে বেসিস বা তাতকৈ উপরতেই হব নিশ্চয়কৈ, যথেষ্টখিনি আশা করব পারি। নিশ্চয় ধন্যবাদ জানাইছো। মই আনগৰাকী সতীর্থ তেখেতৰ ওচৰত যাব বিচাৰিছো, আৰু এই মুহূৰ্তত সকলে আশাবাদী, অত্যন্ত আশাবাদী এই চুক্তিক লৈ। হয়, ইতিমধ্যে আমার সভাপতি মহাশয় আর উপসভাপতি মহাশয় তো গোটেইখিনি কৈছেই, তার উপর আর মোর বক্তব্য রখা বা কোয়ার কোনো প্রয়োজন নাই বলে মই ভাবো। কিন্তু আমি সুখী অসমৰ জনগণৰ স্বার্থত শান্তি চুক্তিখন হওয়াটো, আর আমি আশা করো অসমৰ খিলঞ্জীয়া রাইজর গ্রহণযোগ্য হব, যেটো সমাধা আহিব। সকলের মতামত সপক্ষে হব নে একাংশক রাখি
একাংশই আসলে এই চুক্তি সম্পন্ন করব এই নহয় 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 এই খিলঞ্জীয়া রাইজর স্বার্থ উদ্ধত রাখি পেল এই সমস্যাখিন সমাধান করার চিন্তা করছো আর হয়েছেও তে ধরনের হব বলে আমিও আশা করছো। গতি একাংশ রাইজর কথাটা বেলেগ, গতি আমি খিলঞ্জীয়া রাইজর স্বার্থর কথাটহে চিন্তা বিশেষকে করো। নিশ্চয়কৈ ধন্যবাদ জানাইছো। আর এই মুহূর্তে সেই কথাখিনি উল্লেখ করেছে যে খিলঞ্জীয়া রাইজর স্বার্থ সুরক্ষিত করার অর্থে যে অধিকার অধিকার সাব্যস্ত হওয়ার অর্থে এই চুক্তি সম্পন্ন হব আর তার কারণে এই মুহূর্তে দিল্লী রওনা হয়েছে আর দেখব পাওয়া গেছে এয়া বিশেষ একটা ক্ষণের সাক্ষী হয়ে রব আর সেই ক্ষণটির কারণে দেখব পাওয়া গেছে পুয়াই এই মুহূর্তে বর্জার বিমানবন্দর উপস্থিত হয়েছে সেই আলফার ষোলজনীয়া সেই প্রতিনিধির দল আর প্রতিনিধির দল বাইদেউ অকমান আমি কথা বলার চেষ্টা করছি এই মুহূর্তে সকলে আশাবাদী এই চুক্তিখনক লৈ সকলে অত্যন্ত এই মুহূর্তে আমি আমিও আশাবাদী রাইজর লগতে আমি উপকৃত হলে অসমৰ গোটেই সকলো রাইজে হবে সকলোৱে উপকৃত হ'ম নিশ্চয়। ধন্যবাদ। রাইজে বিচরা যথেষ্টখিনি থাকিব আপোনালোকে জানিবই আৰু গৈ আছো হয় বা কেনেকুৱা ধৰণৰ আশা কৰিব পাৰি এই মুহূৰ্তত না অলপ হলেও আশাটো লৈ পেলাইতো ওলাইছো হয় একেবাৰে নিগেটিভ হ'ব লগাটো একো নাই হয় আৰু আমার দায়িত্ব এটা আসলে জাতিটির প্রতি সেই দায়িত্বটা পালন করবলে গিয়ে আছো। আমি যদি কো যে একাংশক এনেদরে বাহিরত রাখি একাংশই গোটে আলোচনা চলালে নেকি তেনেকুৱা ধরনের কিবা এটা হওয়া যেন অনুভব করি না তেওঁলোকে এটা বেলেগ সংগঠন হল এটা তেওঁলোকৰ বিবেচনাটো বেলেগকে হব হয় আমার তো আজি বারো বছর হয়ে গেল চলি আছে আর এটা যি উদ্দেশ্যলৈ যোৱা হৈছিল সেই উদ্দেশ্য হয়তো এই চুক্তিখনে বহুখিনি ফলগতি করব কিছু পরিমাণে করব আশা করব পাৰি হয় 79ৰ পৰা 2010-11, 11-2023 ইমান দিনের অন্তত আলোচনা শান্তি মানে পিস প্রসেস হল তারপর শান্তি প্রক্রিয়া আরম্ভ হল মামনি রয়েছেন বাইদেউ বহুত চেষ্টা করেছিলেন আজির এই শুভক্ষণত বাইদেউ যদি থাকিলেহেন হয়তো অকমান হলেও শান্তি পালেহেন বা বাইদেউর আরো ভাল দিহা পরামর্শ আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দক দিব পারিলে হেতেন বাইদেউ নাই সেটা অভাব অনুভব করছো। দ্বিতীয় কথাটো হল ইমান দিনের অন্তত মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার যি নেতৃত্ব যেন প্রক্রিয়া চলালে তেওঁক ধন্যবাদ জানাইছো লগতে সেন্ট্রেল কমিটির সেন্ট্রেল গভর্নমেন্টের যে সকা যে সহানুভূতি দেখাইছে তেওঁলোকক ধন্যবাদ জানাইছো। এটাই আশা করছো যে যাতে জাতিটুই বিচরা ধরনে আজি চুক্তি বা যদি চুক্তি স্বাক্ষরিত হব মানে আপনার জড়িয়ে এটাই অনুরোধ করি চুক্তি হয়ে যাতে চুক্তি হয়ে না থাকে তার কার্যকরী হোক যিয়ে নাপাক জাতিটুই এটা যাতে হয় এটা হলে ভাল হব। আমি আশা করছো যে রাইজর কারণে এক শুভবার্তা কহি আনব পাৰিম আর এই সময়ত আপনার শুভকামনা বিচার বহুবার আলোচনা হয়েছিল বহুবার আগবাড়ি তার থমকি রয়েছিল কিন্তু এইবার দেখব যথেষ্টখিন আগবাড়ি এটা শেষ পর্যায়ত আপনার উপনীত হব হয়েছিল নিশ্চয় এইবারে অন্তিম আলোচনা আর এই আলোচনার জড়িয়ে রাইজে যে আকাঙ্ক্ষা করে আছে আশা করে আছে ভারত সংঘাত সমস্যার একটা সুমীমাংসা হব বলে আমি আশা রাখি কি ধরনের লাভান্বিত হব খিলঞ্জীয়া লোকে অসমবাসী সকল দিকেই লাভান্বিত হব আর লাভান্বিত হবর কারণে আমি বিভিন্ন শর্ত রাখিছো বা আলাপ আলোচনার মাজেদি আমি সিদ্ধান্ত উপনীত হয়েছো আর যি হব অসমৰ ভালৰ কারণেই হব আমার অসমৰ যি মৌলিক সমস্যা সোমবারত সংঘাত যে সমস্যা ইয়ার একটা সুমীমাংসা এটা হব বলে আমি আশা করছি।